আমি দেবলীনা, প্রত্যেকদিন তোমাদের কাছে ডেইলি ভ্লগ নিয়েই হাজির হই। আজ আর ডেইলি ভ্লগ নয়, আজ সম্পূর্ণ একটা আলাদা কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তাই বলবো, প্লিজ শুরুতেই যারা দেখছো, যারা নতুন আমার চ্যানেলে, যদি একটু হলেও তোমাদের হেল্প করতে পারি, যদি তোমাদের একটু হলেও ভ্লগটা মন ছুঁয়ে যেতে পারে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তোমরা অনেকেই ভ্লগ দেখো, হয়তো ভাবো ভ্লগের শেষে আমরা সাবস্ক্রাইব করে দেবো, হয়তো কোনোভাবে ভুলে যাও বা তাড়াহুড়ো থাকে। তাই বলবো, শুরুতেই একটা লাইক আর সাবস্ক্রাইব, না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা লাইক বা একটা সাবস্ক্রাইবার বাড়লে আমাদের সত্যি খুব ভালো লাগে, আমাদের এগিয়ে যেতে অনেকটা সাহস বাড়ায়। তো চলো আর বকবক না করে আজকের কন্টেন্টে যাওয়া যাক। আমরা বাঙালি, আমরা পৃথিবীর যে কোনাতেই থাকি না কেন, মাছের বাজারের খোঁজ আমরা রাখবই। হ্যাঁ, অবশ্যই বাঙালিদের মধ্যেও ব্যতিক্রমী মানুষ অবশ্যই আছেন যারা মাছ ভালোবাসেন না, তবে বেশিরভাগ মানুষই আছেন যারা মাছপ্রেমী। তবে আমি একটু আলাদা লেভেলেরই মাছপ্রেমী পাগল মানুষ, গল্পটা বলি তাহলে তোমরা বুঝতে পারবে। আমি যখন ব্যাঙ্গালোর প্রথম আসবো ভাবি, তখন মানুষ কি দেখে? দেখে যে আমি কোন লোকেশনে থাকবো আগে থেকে গুগলে সার্চ করে দেখে নেওয়া, বা আমি কীরকম বাড়ি খুঁজতে চাই সেগুলো দেখে নেওয়া, কিন্তু কোনোটাই নয়। আমি দেখেছিলাম আমি কোথায় মাছ পাবো বা মাছের দাম কীরকম। পাওয়া গেলেই তো হলো না, সেটা আমার সাধ্যের মধ্যে হতে হবে, আদৌ সেটা সাধ্যের মধ্যে কিনা এইসব মোটামুটি খোঁজ আমি লাগিয়েছিলাম। তারপর যখন আমি ফাইনালি ব্যাঙ্গালোর আসি, তখন দেখতে পাই কলকাতায় যেরকম মাছের বাজার বসে, বা আমাদের অনেকেই দেখেছি আমরা যে আমাদের বাড়ির কাছে মাছ কাকুরাও মাছ নিয়ে বসেন, তো ব্যাঙ্গালোরেও সেরকম অবশ্যই আছে। তবে ব্যাঙ্গালোরে মাছের আড়তও আছে, কলকাতায় যেরকম মাছের আড়তে গেলে আমরা দাম কম পাই, সেরকমই ব্যাঙ্গালোরেও মাছের আড়ত আছে। সেই মাছের আড়তের খোঁজই আজকে আমি তোমাদের দিতে চলেছি। মোটামুটি মাছের দাম ব্যাঙ্গালোরে কীরকম, মানে আমাদের লোকালিটি এরিয়াতে মাছের দাম কীরকম, সেটা তোমাদের আগেও অনেক ব্লগে আমি বলে দিয়েছি। আজকে বলবো আমাদের ব্যাঙ্গালোরে মাছের আড়তে মাছের দাম কীরকম। তো চলো শুরু করা যাক। আড়তটির অ্যাড্রেস এবং টাইমিং দেওয়ার আগেও সবচেয়ে আগে বলি যে আমরা কখন বেরিয়েছিলাম বাড়ি থেকে। আমরা বেরিয়েছিলাম ভোর 4:30। অবশ্যই এর আগে বেরোতে পারলে অনেক বেটার, তবে আমরা যেহেতু দুজনেই যাব আর স্কুটিতেই যাব, তাই জন্য আমরা আমাদের টাইমিংটা বেছে নিয়েছিলাম 4:30। যদি তোমরা কেউ গ্রুপে যাও তাহলে অবশ্যই বলবো 3:00 থেকে 3:30 মধ্যে বেরোতে পারলে অনেক 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 ভালো, সব রকম মাছ পাবে। তার কারণটা হচ্ছে আমাদের যে লোকালিটি এরিয়াতে যে মাছ কাকুরা ব্যবসা করেন, তারা ওখানে গিয়ে আগে আগে মাছগুলো তুলে আনে। এমনকি আমরা যে অনলাইনে মাছ আনাই, মাই চিকেন অ্যান্ড মোর, ফ্রেশ চয়েস এক্সেট্রা, এরা তাড়াতাড়ি করে মাছগুলোকে তুলে নিয়ে চলে আসে। তাই জন্যে আমরা যারা এমনি লোকাল খরিদ্দার হব, তাদের কাছে মাছগুলো খুব ভালো নাও আসতে পারে, সব মাছ আমরা ভালো নাও পেতে পারি। তো চলো এবার ঠিকানাটা দেওয়া যাক। এই আড়তটি হচ্ছে কুবন পার্ক, ব্যাঙ্গালোরের কুবন পার্ক। কুবন পার্ক থেকে ঠিক ডান দিক নিয়ে মসজিদের গলি থেকে ডান দিক ঘুরলেই বাজারটি শুরু হয়। আমাদের বাড়ি অর্থাৎ বামানহালি থেকে কুবন পার্কের দূরত্ব ছিল 11 কিলোমিটার। আমাদের ভোরবেলা বলে কোনো জ্যাম ছিল না বলে স্কুটিতে টাইম লেগেছিল 20-25 মিনিট। বাজারটি দেখতে ঠিক এইরকম। এই হচ্ছে তোমার মসজিদের গলি, ঠিক রাউন্ড করে ডান দিক দিয়ে ঘুরে এসছে। ওখানে যে দেখতে পাচ্ছ পে অ্যান্ড ইউজ টয়লেটটা লেখা আছে, পাবলিক টয়লেট, সেই গলিটা দিয়েই ঢুকে যেতে হবে মাছের আড়তের দিকে। আর বাকি যেটা দেখছো ওটা সবজি বাজার, যদিও সবজি বাজারের দাম আমি সেরকম কিছু কম দেখতে পাইনি ওখানে। চলো এবার ঢোকা যাক। প্রথম থেকেই ঢুকতে ঢুকতে তুমি মাছ দেখতেই পাবে, তবে আমি বলবো পুরো বাজারটা ঘুরে নিয়ে তারপর মাছ কিনে নেওয়া ভালো। এবার আমি মাছের কিছু কিছু দাম তোমাদেরকে বলে দিই। তেলাপিয়া যেটা দেখতে পাচ্ছ সেটা 100 টাকা কেজি বিক্রি হচ্ছিল ওখানে, আর যারা এমনি হোলসেলে নিচ্ছিল তাদের কাছে 80 টাকা কেজি। এটাই যখন আমরা আমাদের এই মাছ কাকুদের থেকে কিনি, সেটা কিন্তু আমরা কিনি 170-180 টাকা কেজি। ছোট ছোট যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম ছিল 180 টাকা কেজি, পাশেরটা ছিল 200 টাকা কেজি। অবশ্যই সাইজের ডিফারেন্স তো আছেই, এক্ষেত্রেও বলবো যে আজকে আমি যে দামটা বলছি সেটাই বরাবর থাকবে, এটা কখনোই নয়, দাম বাড়ে কমে সবটাই হতে পারে। মাছের আড়তে অবশ্যই একটু পাটা ঠিকঠাক করে ফেলতে হবে, দেখে বুঝতেই পারছো তারও আগে হয়ে গেছে বৃষ্টি, তাই বাজে অবস্থা একদমই হয়ে গেছিলো রাস্তাঘাটে। তবে আমি বলবো যে একটু দেখে শুনে হাঁটাটাই উচিত, নাহলে কিন্তু পা পিছলে যাওয়ার সম্ভাবনা আছে।
তো চলো আবারও মাছে যাওয়া যাক। এখানে বেশি বিক্রি হচ্ছিল, বোয়ালের সাইজটা দেখো, জাস্ট বোয়ালগুলো বিক্রি হচ্ছিল 180 টাকা কেজি। এখানে বেশিরভাগই সার্টিন, ম্যাকারেল এই মাছগুলোই পাওয়া যাচ্ছিল, এগুলো 80 টাকা কেজি, আবার কখনো কখনো 100 টাকা কেজিতেও দেখা যাচ্ছিল। এছাড়াও আছে বাজারে রূপচাঁদ, রূপচাঁদাও ছিল 100 টাকা কেজি। এখানে শুনেছি ইলিশ মাছও পাওয়া যায়, তবে আমরা সেদিনকে ইলিশ মাছ পাইনি। তার কারণটা হচ্ছে বাজার 3:30 থেকে বসে, 4:30-এর মধ্যেই মোটামুটি এদের মাছ শেষ হয়ে যায়। এই যে বড় বড় চিংড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলোর দাম ছিল 550 টাকা কেজি, যেগুলো বাগদা বা গলদা চিংড়ি আমরা বলে থাকি। সিলভার কাপ যে দেখতে পাচ্ছ সাইজটা, এটা ছিল 220 টাকা কেজি। আর যে গাংমোরলা দেখতে পাচ্ছ, ওইগুলো ছিল 150 টাকা কেজি। তবে হ্যাঁ, এক্ষেত্রেও বলে রাখি যে 1 কেজির কম মাছ কিন্তু এরা দেয় না। এই বাজারে গেলে অবশ্যই তোমার একটা কলকাতার ফিলিংস তো আসবে বটে, কারণ এখানে ট্যাংরা থেকে শুরু করে আট ট্যাংরা সমস্ত মাছই পাওয়া যাচ্ছিল। ওই যে বললাম ইলিশটাও পাওয়া যাচ্ছিল, কিন্তু ওই যে যারা বিক্রি করেন তারা তাড়াতাড়ি করে নিয়ে চলে আসেন, তাই জন্য আমরা আর পাইনি। যদিও দাম জিজ্ঞেস করেছিলাম, বলেছিল 1500 থেকে 1800 টাকা কেজির মধ্যে, সাইজের ওপর ডিপেন্ড করছে অবশ্যই। আট ট্যাংরাগুলো দেখতেই পেলে, আমি সব মাছের দাম জিজ্ঞেস করিনি, এখানে পমফ্রেটও ছিল, পমফ্রেটেরও সাইজ অনুযায়ী, পমফ্রেট শুরু হচ্ছে 300 টাকা থেকে 700 টাকা, এই মাছের দামটা ছিল 300 টাকা, আর বড় যেগুলো হয় সেগুলোর দাম ছিল 600 থেকে 700 টাকা। এই যে ভেটকিগুলো দেখতে পাচ্ছ, এই ভেটকিগুলো সবটাই ওজন কিন্তু শুরু 1 কেজি 700 গ্রাম থেকে, ওপরে তো আছে কিন্তু নিচে আর নেই। 1 কেজি 700 গ্রামের একটা ভেটকি আমরা এনেছিলাম, এগুলো হচ্ছে 550 টাকা কেজি করে। এখানে মাছ কেটে দেওয়ারও অবশ্যই ব্যবস্থা রয়েছে, তোমরা আলাদা করে টাকা দিয়ে মাছ কাটিয়ে নিতেই পারো যেখানে মাছ কেটে দেওয়া হচ্ছে না। এরকম অনেক সময় হয় যে দোকান থেকে মাছ নিচ্ছি, সেখানে কেটে দেওয়ার ব্যবস্থা নেই, আলাদা লোক কিন্তু আছে কেটে দেওয়ার। এই যে আমরা ভেটকিটা নিয়েছিলাম, আমরা কিন্তু ফিলে করিয়ে এনেছিলাম, আমি যে দোকান থেকে মাছটা নিয়েছিলাম ওই দোকানেই কেটে দেওয়ার ব্যবস্থা ছিল, তাই আমার আর কোনো অসুবিধে হয়নি। আমার দেওয়ার মতো ইনফরমেশান এইটুকুই ছিল, যদি এরও বাইরে তোমাদের আরও কিছু জানার থাকে কমেন্ট বক্স অবশ্যই তোমাদের জন্য খোলা আছে, আমার যদি জানা থাকে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের জানাতে কিন্তু ভুলো না। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আজকের মতো টাটা।